সেট করার মতো মেয়ে না। আমি যদি মরে যাই আমার কে বুঝবে? আমাকে নাসিরউদ্দিন আহমেদ, উনি বোর্ড ক্লাবের এক্স প্রেসিডেন্ট ছিলেন, ওনার নিজের মুখের কথা। আমি তাকে চিনি না, ওই দিনের আগে থেকে আমি তাকে চিনতামই না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং সবার দোয়ায় ভালো আছি। আর সবসময় দোয়া করি সবাই যেন ভালো থাকে। সন্ধ্যা থেকে দেখতেছি পরিমণি টপিকটা কান্নাকাটি, আর ভালো লাগে না। আমাদের দেশে কি হচ্ছে একের পর এক। আর এখানে লিখেছে আমাদের পরিমণি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বরাবর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি পরিমণি, এদেশের একজন বাধ্যগত নাগরিক, আমার পেশা চলচ্চিত্র, আমি শারীরিক নির্যাতন শিকার হয়েছি, আমাকে র‍্যাপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে, আমি এর বিচার চাই। এর বিচার কই চাইব? আমি কোথায় চাইব? কে করবে সঠিক বিচার? আমি খুঁজে পাই না। গত চার দিন ধরে থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্র বন্ধু বেনজির আহমেদ আইজিপি স্যার, আমি কাউকে পাই না মা। যাদেরকে পেয়েছি সবাই শুধু ঘটনা বিস্তারিত জেনে দেখছি বলে চুপ হয়ে যায়। আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ, আমি চুপ করে থাকতে পারি না। আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে লোকে কি বলবে? এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো যাদের অনেক নাম এখনই মনে পড়ে গেল তাদের মতো আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো। আফসোস ছাড়া করার কি করবার থাকবে তখন? আমি তাদের মতো চুপ কি করে থাকতে পারি মা? আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোনো অন্যায় মেনে নিতে। আমার মা যখন মারা যান তখন আমার বয়স 2.5 বছর। এতদিনে কখনো আমার এক মুহূর্ত মাকে খুব দরকার এখন মনে হয়নি, এটা আজ মনে হচ্ছে, ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার, একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্য দরকার। আমার আপনাকে দরকার মা, আমার এখন বেঁচে থাকার জন্য। আমি ওখান থেকে বের হয়ে আমি জানি না যখন আমাকে এতগুলো আমি শুধু দেখতেছিলাম যে আমার গলা এখান থেকে পুরো চলে যাচ্ছিল। আমি তো জানি সে মরেছে, আমি জানি না এখানে আপনাদের সাথে কথা বলবো, আমি সত্যি জানি না। আমি জানতাম যে মরে গেছি, পর মরে যাব। আমি নাকি সেন্সলেস হয়ে গেছি, আমার অক্সিজেন প্রবলেম আছে, সবাই জানে আমার আশেপাশে। আমার পাশে ইনস্ট্যান্ট 3টা অক্সিজেন সিলিন্ডার থাকে অনেক আগে থেকে, 3.5 বছর 4 বছর হয়ে গেছে আমার অক্সিজেন প্রবলেম হয়। আমি দেখছি তো যাওয়ার সময় সিসি ক্যামেরা আছে, আমি দেখে নামছি ভাই, আমি আন্দোলন জায়গায় এভাবে নামতে পারি না, আমি নামছি। আমি যখন গেছি তখন যখন ঢুকছি তখন আমি দেখছি সমস্ত সিসি ক্যামেরা লাগানো, অনেক অনেক কড়া সিকিউরিটি, অনেক কড়া। ও এটা উনি বলছে, ডাকামি করোস, ডাকামি করোস, এখানে খাদ্য পারবি না, দিতে পারবি না, কি কি বল। আমি না বলতে পারতেছি না ভাই, আমার বলতে ইচ্ছে করতেছে অনেক, আমি বলতে পারতেছি আমাকে আমি তো এমনিতে কথা বলতে পারি, জিমিকে দেখে শখে আমি চুপ করে আছি। জিমি শুনছে আমি কিছু বলতেছি না, যে শুনতেছে আমার পরিচিত লোকজন, যে তুমি কিছুই বলো না, আমি আসলে কিছু বলতে পারি নাই। পরিবেশিত ছিল না হয়তো বলা, ওটা তো এক দেশে ছিল না। আবার
ওয়েটার যারা ছিল লাইট অফ করে দিতে বলছে লাইট অফ করে দিতে, তারপরে টিভি মনিটর ছিল বলে কি কাজরে বলেও নাচতে ছিল, আমি এই হরবল দৃশ্য ভাই বলতে পারছিলাম, এরকম করতেছিল শুরু করা যায় সময় দিই বলেন যে সেদিন আপনার কি নির্যাতনটা বলে ফেলছে ভাইয়া সবকিছু আছে আপনার সময় নিউজ করতে আসছেন, আপনার আমার কেউ না, ঘটনা নিজের উপরে ঘটে যাওয়া অবধি আপনারা ওয়েট করবেন তাই তো? আমরা আপনাকে সাহায্য করতে চাই, কি হয়েছিল সেটা আমরা জানলে আমরা নিশ্চয়ই গণমাধ্যম যারা কর্মী আছে আমরা আপনাকে সাহায্য করতে পারি, আমরা আপনাকে কিভাবে সহায়তা করবো বলুন, আপনি যদি আমাকে সবকিছু না বলেন। সবকিছু বলছি আপু, সবকিছু বলছি, টাইম থেকে শুরু করে বাসা থেকে শুরু করে ঘটনা অবধি শুরু করে আমি বাসায় ফেরত আসা পর্যন্ত আমি সব বলছি। আমার সাথে অন্যায় হয়েছে আমি বিচার চাবো না, সেটাই তো বলছি। আমার সাথে অন্যায় হলে আমি বিচার চাবো না, অবশ্যই এতক্ষণ।